ওকে আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বাবা প্লিজ চুপ করো, আর যদি মোড়ে কিছু হয়ে যায় তাহলে তাহলে আমি নিজেকে আমি ক্ষমা করতে পারবো না বাবা, আমি এটাই এটাই ভয় পাচ্ছি না। মো যদি এইভাবে ছেড়ে চলে যায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে বাবা, আমার আর কোনো উপায় থাকবে না, আমাকে আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বাবা। এসব কি বলছো শঙ্কর, তুমি উত্তেজিত হয়ে না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা ঠিকই বলছো, আমি আমি সত্যি ওই মেয়েটাকে অবিশ্বাস করেছি, এত বড় অবিশ্বাস বোধ হয় কোনো স্বামী তার স্ত্রীকে করতে পারে না, যেটা আমি ওকে করেছি বাবা। আমি কি করে করলাম আমি জানি, আমি যা চোখে দেখেছি আমি তো তাই বলেছি, এর বেশি তো আমি কিছু বলিনি, এর বাইরে কেন আমি ভাবতে পারিনি আমি সেটাই ভাবছি। আমি যেটা ভাবতে পারলাম না এসিপি স্যার কি করে ভাবতে পারলো, তার মানে কি আমি সত্যি মোহরের যোগ্য নই বাবা? বলো তো এখন আমার কি মনে হচ্ছে জানো, আমি সত্যি মোহরের যোগ্য নই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাথা ঠান্ডা করো, আস্তে আস্তে সাবধানে গাড়ি চালাও, ঠিক আমরা ঠিক পৌঁছে যাবো। আর শঙ্কর ওই মোহর কি করতে পারে বাবা, ওই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য যা যা হয় সেটা সব কিছু করতে পারে। কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, চলো সাবধানে চলো, আমরা পৌঁছে যাই সব সামনে নেব, চিন্তা করো চলো। মোহর তুমি দরজাটা খোলো, তুমি জীবনে কোনোদিন আমার কথার অবাধ্য হওনি, কিন্তু আজকে হয় না, প্লিজ তুমি দরজাটা খোলো, মোহর দরজা খোলো, মোহর কি প্লিজ মোহর তুমি দরজাটা শুনতে পাচ্ছ কি আমার উপরে দোষ এখানে এলো কি করে? আর এই ভর্তি ছিল তো, আমি তো কাল রাত্রে মাত্র একটা ওষুধ খেয়েছি। সর্বনাশ অঙ্ক দেখি আমাকে এসিপি স্যারকে ফোন করতে হবে। অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স আমি ব্যবস্থা করছি, যোগাযোগ আমি আমি স্যার অ্যাম্বুলেন্সে ভর্তি করছি। বলুন। হ্যালো আয়ুরবাবু, একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটে গেছে। কি? মোহর মোহর স্লিপিং পিলস খেয়ে নিয়েছে, ওকে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। তো আপনি খুশি হয়েছেন তো? আপনি নিশ্চয়ই খুব খুশি হয়েছেন গোটা ঘটনাটাতে। আই শাট আপ, যে নিজের স্ত্রীকে বিশ্বাস করতে পারে না সে পৃথিবীতে কাউকে বিশ্বাস করতে পারবে না। আচ্ছা আপনি ওই আপনার যে ডিভোর্স পেপারটা যেটার কথা আগের দিন বলছিলেন সেটা নিয়ে এসছেন তো? শুনুন, যদি মোহর সুস্থ হয়ে ওঠে না আমি নিজে ইনিশিয়েট করবো যাতে মোহর আপনাকে ডিভোর্সটা দেয়। আপনি এখন আমাকে এইসব কথা শোনাচ্ছেন? আপনার লজ্জা করে না? না কি বলতে চাইছেন আপনি? আপনি কথাগুলো ডিজার্ভ করেন না। না না ঠিক আছে, আপনি আমাকে বয়কট করে দিন, আপনি আমাকে যত খুশি তিরস্কার করুন, কিন্তু এখন তো আসুন, কমসে কম মোহরের জন্য আসুন। আমি কেন আসতে যাব? আপনার সমস্যা আপনি নিজে মেটাবেন। কেন আপনি আপনি মোহরকে স্নেহ করেন না? আপনি তোকে কত স্নেহ করেন, আপনি এই কথা বলতে পারলেন? আপনি একদম স্নেহর কথা বলবেন না প্লিজ, আপনি এইসব কথা একদম মুখে আনবেন না। এখন স্নেহ বলছেন, পরে এটা কোন দিকে নিয়ে চলে যাবেন কে জানে। প্রথম প্রথম তো আমাকে প্রত্যেক মুহূর্তে সন্দেহ করতেন আপনি, এখন স্নেহ মনে হচ্ছে আপনার। এই ধরনের কোনো ধারণাকে নিজের মনের ভেতর একদম প্রশ্রয় দেবেন না, কারণ কালকে তাহলে আপনি মোহরকে অপরাধীর কাঠগড়া দাঁড় করাবেন এবং বলবেন আমার সাথে মোহরের কোনো সম্পর্ক আছে। প্লিজ একদম স্নেহ কথাটা আনবেন না। মেয়েটাকে আপনি অনেক কষ্ট দিয়েছেন, অনেক যন্ত্রণা দিয়েছেন, ইনাফ ইজ ইনাফ। আমি 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 জানি না মোহরের কি হবে, মোহরের যদি মোহর যদি মোহরের যদি কিছু হয় তাহলে আমি বলবো মেয়েটা বেঁচে গেছে, আপনার হাত থেকে বেঁচে গেছে অ্যাটলিস্ট। আইবাবু আপনি আমাকে যত খুশি তিরস্কার করুন, দরকার হলে আপনি আমার নামে কেস করুন, আমাকে খারাপ কথা বলুন, আমাকে আমাকে অসম্মান করুন, আমাকে জেলে পুরে দিন, কিন্তু এখন মোহরের জন্য আপনি আসুন, এইটুকু আপনি করুন, আপনি প্লিজ মোহরকে বাঁচান প্লিজ। আমি কি করে বাঁচাবো? আপনার মনে হয় আমি ডক্টর, আমি বাঁচাতে পারবো? আইবাবু আইবাবু বাবা হসপিটালে ফোন করেছেন, মানে অ্যাম্বুলেন্স হয়তো যখন খুশি তখন এসে পড়বে, কিন্তু তাতে তো দেরি হয়ে যাবে, ওকে তো হসপিটালে নিয়ে যেতে। আমার না আমার আমার মাথাটা না কাজ করছে না, বুঝেছেন? নিজের মাথাটাকে খাটান, ভগবান মাথাটা দিয়েছে সেটা খাটানোর জন্য, না খাটানোর জন্য নয়। যখন খারাপ খারাপ চিন্তাগুলো নিজের মনের মধ্যে আনেন এবং সেই অনুযায়ী অ্যাকশন নেন তখন তো দেখবে মাথাটা খাটাতে পারেন, এখন মাথাটা খাটাতে পারছেন না? অন্যকে বিপদে ফেলার সময় মাথা কাজ করতে একটু অসুবিধা হয় না আপনার? ও বুঝতে পেরেছি, আপনি আপনি হেল্প করবেন, আপনি আসবেন,
আমি একটা হেল্প চেয়েছিলাম আপনার কাছে, তাও মোহরের জন্য, আমার জন্য নয়। ঠিক আছে, আপনাকে আসতে হবে না, আপনাকে আপনাকে হেল্প করতে হবে না। ঠিক আছে, হ্যাঁ আপনি ফোনটা রাখুন, আপনি আমাকে একদম ফোন করবেন না। আমার যদি যাওয়ার হয় আমি সেটা মোহরের জন্য যাব, আপনার জন্য নয়। রাখুন ফোনটা। শান্ত, চিন্তা করো না, অ্যাম্বুলেন্সে ফোন করে দিয়েছি, 10 মিনিটের মধ্যেই চলে আসবে। মোহর, শুনতে পাচ্ছ? মোহর, ওর আমার সাথে কথা বলো না। মোহর, ও শুনতে পাচ্ছ না তুমি আমাকে? তুমি তো অন্যায় করোনি, ও তো অন্যায় করেনি, তুমি তো অন্যায় করোনি, তুমি তাহলে কেন শাস্তি পাবে? মোহর, শাস্তি তো আমি পাবো। এই পৃথিবীর ছেড়ে যদি চলে যেতে হয় তাহলে আমাকে চলে যাবো, আমি চলে যাবো, তুমি নাও মোহর। মোহর, আচ্ছা আচ্ছা শোনো শোনো শোনো, আমি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি যে আমি তোমাকে কখনো অবিশ্বাস করবো, আমি কখনো অবিশ্বাস করবো না বাবা, আমি কখনো তোমাকে অবিশ্বাস করবো না। আচ্ছা, আমি যদি কখনো অবিশ্বাস করি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুমি আমাকে ছেড়ে চলে যাও, তখন চলে যাও। মো মোর, ওঠো না মোর, মোর ওঠো না, মোর কথা বলো, মোর। আরে কান্নাকাটি করছো কেন? সব ঠিক হয়ে যাবে, অ্যাম্বুলেন্সে তো খবর দিয়েছে, এক্ষুনি চলে আসবে। শেষ পর্যন্ত শেষ রক্ষা হবে। আরে কি বলছো, এখন এসব কথা বলো না, ভালো কথা বলো। আদি, ও তো আমাদের ছেলের বউ নয় শুধু, ও তো আমার ছাত্রী। আমার ঘর থেকে এটা হবে আমি আমি ভাবতে পারছি না। বাবা, ঈশ্বরের উপর ভরসা রাখো, দেখো সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। মোর কথা বলো, মোর মোর কথা, ডক্টর, ডক্টর বাবা বোধহয় আপনাকে ফোন করেছিলেন। হ্যাঁ, এমার্জেন্সি তো, ওভারডোজ করে ফেলেছে। ঠিক আছে, আমি দেখছি, টেনশন করো না একদম, যত তাড়াতাড়ি সম্ভব যা যা ব্যবস্থা নেয় আমরা সব নিচ্ছি। এই, ওকে নিয়ে যাও তাড়াতাড়ি। সিস্টার, হ্যাঁ স্যার। শোনো, আমি দেখে নিচ্ছি, হয়তো স্টমাক ওয়াশ করতে হতে পারে, সব ব্যবস্থা রেডি রেখো। হ্যাঁ ঠিক আছে। ডক্টর, হ্যাঁ ডক্টর, ডক্টর বলছি প্লিজ ওকে, শোনো যা বলো তাড়াতাড়ি বলো, আই মিন হারি। ডক্টর, আমি বলছি যে ওকে যেভাবে বাঁচিয়ে নিন প্লিজ, ওকে যেভাবে মাছিয়ে নিন ডক্টর, ওর বেঁচে থাকাতে খুব দরকার। ও যদি বেঁচে থাকে তাহলে অনেকগুলো মানুষ ঠিকভাবে বেঁচে থাকবে। প্লিজ ওকে ভরসা রেখো, আমার উপর 100% ভরসা রেখো, কিন্তু এখন কথা বলে সময় নষ্ট করা ঠিক হবে না। হ্যাঁ ওকে, আমি আসছি। কি কাণ্ড করে বসলো বলো তুমি? এটা তুমি আটকাতে পারলে না? আরে ও তো মাঝে মধ্যে এরকম খাওয়া দাওয়া করে না, দরজা বন্ধ করে থাকে, দুদিন খায়নি, আমি ডাকতে গিয়েই তো দেখি। ঠিক আছে বাবা, যা হয়েছে ঠিক হয়েছে, এটাই আমার উপযুক্ত শাস্তি। হ্যাঁ, মোর কখনো আগে আমার প্রতি এতটা কঠিন হতে পারেনি, কখনো না। ও আজকে এতটা কঠিন হতে পেরেছে কেন জানো? তার কারণ ও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একটা মেয়ে যখন কিছু না করেও তাকে কলঙ্কের দায় নিতে হয়, তখন শুধুমাত্র একজন ব্যক্তি নয়, পুরো পৃথিবী থেকেই সে না মুখ ঘুরিয়ে নেয়, চলে যেতে চায়। আমি আমি বলেছিলাম তোমাকে, আমার বিশ্বাস আছে মোহর এরকম কাজ করতে পারে না। আমার সন্দেহ ছিল যথেষ্ট, আমি বিশ্বাস করি। বাবা বাবা, আমি কেন, আমি আমি কোনো কিছু তলিয়ে ভাবিনি জানো, কিন্তু ওটা আমার ভাবা উচিত ছিল, আমি মোহরের ক্ষেত্রে সেটা করিনি। এই এই কতদিনে মোহরকে আমি যেভাবে চিনেছি তাতে তাতে আমি এটাই বুঝতে পেরেছি যে আমি যদি চোখেও কিছু দেখে ফেলি তাহলে সেটা তো বিশ্বাস করা উচিত নয়, যতক্ষণ না ও নিজের মুখে কিছু আমাকে বলছে, আর সেটাই মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু আমি সেটা করিনি বাবা, আমি ওকে ভুল বলেছি বাবা। ও আমাকে আমাকে পায়ে ধরতে এসেছিল, আমি ওকে দূরে সরিয়ে দিয়েছিলাম রাগে দুঃখে অপমানে,
আমার মাথা ঠিক ছিল না বাবা, আমি ভুল করে ফেলেছি বাবা, আমি পুরো ভুল করে ফেলেছি। কেন এভাবে বলছো? অবিশ্বাস তো আমিও করেছিলাম। তুমি যা দেখেছিলে, তুমি আমার যখন বললে সেগুলো, তখন তো আমিও ভেবেছিলাম যে রাহুল চ্যাটার্জির মতো একটা বাজে লোকের পাল্লায় পড়ে মোহর হয়তো কোনো ভুল করে ফেলেছে। দেখো তো কি কাণ্ড। কি আপনার ছেলে তো খুশি হওয়ার কথা, খুশি হয়েছে নিশ্চয়ই, খুশি হয়েছে নিশ্চয়ই আপনার ছেলে? না না না, কি আপনি খুশি হয়েছেন তো? আমার কি মনে হচ্ছে জানেন তো, এটা দারুণ হয়েছে ব্যাপারটা, একদম দারুণ। সব থেকে ভালো হয় যদি মোহরা না ফেরে, মোর যদি কি হবে, মোর যদি ফিরে আসে কি হবে বলো? এর থেকে ভালো না যে মোর এই জীবন যন্ত্রণার হাত থেকে একেবারে মুক্তি পেয়ে যাক তিলে তিলে মরার থেকে? না, আপনি কি করবেন মোর যদি ফিরে আসেন? পরীক্ষা নেবেন মোহরের, কারণ পরীক্ষা নিতেই তো আপনি পারেন, পরীক্ষা নেওয়াটাই আপনার কাজ। মোর বাড়ি ফিরে এলাম, একটা অগ্নি পরীক্ষা হবে মোহরের, এটা তো আপনার নেচার, আপনি তো নিজের নেচার পাল্টাতে পারবেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা সবাই মিলে ওর বেঁচে থাকার প্রে করছি, তখন আপনি এই কথা বলতে পারেন না হের বাবু, পারেন না। আরে রাখুন মশাই, আপনি বেঁচে থাকার জন্য প্রে করেছেন, যে লোকটা নিজে মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সে প্রে করে লাভ কি? আর যদি মোহরের কিছু হয়ে যায়, মোহর নিজে হয়তো কিছু বলে যেতে পারবে না, কিন্তু আমি জানবো যে মোহরের মৃত্যুর জন্য একটা লোকই দায়ী, সেটা আপনি। আপনাকে শাস্তি পেতে হবে তার জন্য। শাস্তি পেতে আমি ভয় পাই না, এতটুকু ভয় পাই না, বিন্দুমাত্র ভয় পাই না, কিন্তু যে শাস্তির বিনিময়ে মোরকে মোরকে চলে যেতে হবে সেই শাস্তি পেতে আমি রাজি নই। মোরা নয় কে ডাকে মোর।